আসসালামু আলাইকুম। কিউরিয়াস মাইন্ড আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো ভাই, কেমন আছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, ইসলাম ধর্মটা কিন্তু মুহাম্মদ একটু হাত জোরে ধরে বলতে হবে আসেনি। ভাইয়া, কিউরিয়াস মাইন্ড ভাই, একটু জোরে বলতে হবে। জি 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 ইসলাম ধর্মটা কিন্তু মুহাম্মদের হাত ধরে আসেনি। আমরা কিন্তু আদি পিতা হিসেবে জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। একটা জিনিস আপনি খেয়াল করবেন, এটা ইব্রাহিম আলাইহিস জানেন সালাম না বিশ্বাস করেন? না, অ্যাকচুয়ালি আমি আমার কথাটা পুরোটা শুনুন, তারপর আপনারা নিজের মতো উত্তর দিবেন। তো দেখা যাচ্ছে না, যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জানাতে হাত শুরু ধরে, করছেন তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম আর কি। এগুলো তো কোনো কিছু, কোনো হিস্ট্রি পার্ট না, এগুলো তো হচ্ছে মানে ইসলামিক মিথের পার্ট, যে ইব্রাহিম নামে কেউ একজন ছিল, যে ওখানে যে কায়া বানাইছে, এই সেই এইসব এইসব হ্যাঁ, মানে এগুলো এইসব সব কিছুই বিদআত, আগড়ুম কিন্তু বাগড়ুম কথা তো হচ্ছে এক একটা মিথের পার্ট, ইসলামিক মিথের পার্ট। এটা তো হ্যাঁ, আর যে কোনো কোনো রিলিজিয়নই হচ্ছে বেসড অন বিলিভ। এখন আমার কোশ্চেন কিন্তু সেটা না, আমার কোশ্চেন হচ্ছে যে ইসলাম শুধুমাত্র আব্রাহামিক রিলিজিয়ন, মানে মুহাম্মদের বংশ ধরে ধরেই আসতেছে কেন? মানে আপনি খেয়াল করেন যে ইব্রাহিম আসলামের কাছে ইসলাম এসেছে, ইসলাম ইসমাইল আসলামের কাছে ইসলাম এসেছে, আবার যদি আপনি খেয়াল করেন ওইদিকে কিন্তু যিশু, বেসিক্যালি সবাই, জেসাস, সব কিন্তু বেসিক্যালি তাদের বংশ, মানে মিডল ইস্টে শুধুমাত্র ইসলামটা নাজিল হয়েছে। এর কারণটা কি, কিছু বলতে পারেন আপনারা? ফারাজ ভাই এটা কিছু আল্লাহর বলবেন? কিং, হ্যাঁ এটা বলুন। আল্লাহর কিং। মানে হ্যাঁ এখন আল্লাহর, আল্লাহর তো একটা কিং থাকতেই পারে, তাই না? একটা প্রেফারেন্স, না, একটা কিং হ্যাঁ, থাকতেই আল্লাহ তো পারে। শুধুমাত্র মিডল ইস্টে ইসলামকে পাঠাইলো, পৃথিবীর অন্য কোথাও ইসলামকে পাঠাইলো না, অন্য কোথাও কিন্তু নবী রাসূলের কাহিনী শোনা যায় না, শুধুমাত্র মিডল ইস্টেই শোনা যাচ্ছে। এর কারণটা কি? আল্লাহর আপনাদের পছন্দ হয় নাই, আপনার কে আমাকে পছন্দ হয় নাই, মিডল ইস্টেই তার ওই জায়গায় হর্স পাওয়ার বেশি, হয়তো তাদের জন্য পছন্দ হয়েছে। আচ্ছা ভাই, এখন ভাই এটা তো মিথের পার্ট, এখন মিথের মধ্যে তো আপনি আর রিজন খুঁজতে পার, মানে যদি খুঁজতে চান তাহলে রিজনটা খুঁজতে হবে হচ্ছে আপনার ঈশাদের কাছে, যারা ওই মিথটাকে সত্য মনে করে তাদের কাছে মানে ইয়ে করতে হবে, রিজনটা জানতে যেতে হবে। বাট আমি যদি, আপনি যদি আমাকে অবজেক্টিভ একটা ইয়ে বলেন যে কেন হইতে পারে এরকমটা, হইতে কেন পারে এরকম যদি একটা ইয়ে করেন, তাহলে আমি আমার এক ইউনিভার্সিটির টিচারের কথা বলতে পারি। উনি, ওনার সাথে কথা বলতে বলতে র্যান্ডম র্যান্ডম একটা কথাও উঠে আসছিল, যে মানুষ তার নেচার থেকে তার গডকে ডিসকভার করে। যেমন আমাদের এখানকার নেচার হচ্ছে অনেক রিচ, এই জন্য নেচারের আমাদের এখানকার গড গুলা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল গড গুলা দেখবেন, বৃষ্টির দেবতা, পানির দেবতা, তারপর হচ্ছে মাছের দেবতা, যেই জিনিসগুলোর প্রতি মানুষ আবদ্ধ থাকে, যে জিনিসগুলোর প্রতি মানুষ যে যে জিনিসগুলোকে মানুষ টানে বেশি, একটা সম্পর্ক আছে ওই জিনিসগুলোর মধ্যে মানুষ তার গডকে খুঁজে পায়। তো ওইখান থেকে আর কি দেখবেন ইন্ডিয়ান গড গুলো দেখবেন, যে ইন্ডিয়ান গড, গড এন্ড গডেসেস যেগুলো রিপ্রেজেন্ট করে সেগুলো প্রকৃতির অংশ এবং মানুষের চাহিদার অংশ। কিন্তু আবার যখন আপনি চায়নাতে যাবেন, চায়নাতেও দেখবেন ওই সিমিলার তাদের ট্রেডিশন, তাদের কালচার, তাদের এনভায়রনমেন্ট, ওইটার উপর বেস করে তাদের গড, গড এন্ড গডেসেস। আবার আপনি যখন মিডল ইস্টে যাবেন, সেখানকার ইয়েটা হচ্ছে এত রাফ, ওয়েদারটা এত রাফ, তাদের গড এন্ড গডেসেস এর কনসেপ্টটা ডিফারেন্ট ছিল আগে থেকেই, তাদের গড এন্ড গডেসেস এর কনসেপ্ট, হ্যাঁ মানে কালচার ভেরিয়েশনে গড এন্ড গডেসেস এর কনসেপ্টে ইয়ে আসে, সিমিলারিটিস আসে, বাট একটু ডিফারেন্টও থাকে। যেমন যেমন ওইখানকার গড গুলোর মধ্যে আপনি দেখবেন শেপলেস গড, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট গড, ওই জিনিসগুলা প্রায়োরিটি বেশি পায় হচ্ছে আপনার ওই মিডল ইস্ট এরিয়া গুলাতে, যেখানে ওয়েদারটা অনেক রুক্ষ। তো এটা একটা কারণ হইতে পারে যে কেন কেন নবী টবি বা ওই সিমিলার টাইপের গড মিডল ইস্টে পাওয়া যায়, কেন এইখানে বা অন্যান্য জায়গায় এই গড গুলা ডিসকভার করা হয়নি। জি বলুন। হ্যাঁ বলেন, আচ্ছা, তাহলে আমার সেকেন্ড কোশ্চেনটা শুনবেন, আবার একটু জোরে বলতে হবে ভাইয়া। আমার আরেকটা কোশ্চেন ছিল। জি, আমার আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা বলুন। এখন কোশ্চেনটা হচ্ছে, আপনি যদি রিলিজিয়ান বিলিভ গুলো দেখতে পান যে ফেরেশতারা শুধুমাত্র নবী রাসূলের কাছেই আসে, আমাদের সাধারণ কোনো মানুষের কাছে আসেই না, মানে আই ব্যাপারটা ক্যান গেট ইট ভাই, আমি বুঝতে পারতেছি না আপনার কথা। আসিফ ভাই কি বুঝতে পারছেন? অনেক আস্তে শোনা যাচ্ছে, বোঝা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখি সাউন্ড একটু বাড়ানো যায় কিনা। এবার শোনা যাচ্ছে? হ্যালো, কষ্ট হচ্ছে, বাট বলেন এই এই পেসে বলেন, তাহলে অ্যাট লিস্ট বোঝা যাবে আর কি। রাত অনেক বেশি হয়ে গেছে, তো এই জন্য আমি খুব জোরে কথা বলতে পারছি না একচুয়ালি। আচ্ছা বলেন তাহলে। বিষয়টা হচ্ছে, আপনি দেখেন যে ফেরেশতা, আল্লাহ যে মেসেঞ্জার দিয়ে পাঠায়, যে ফেরেশতা পাঠাচ্ছে কার কাছে? নবী রাসূলের কাছে। কিন্তু আল্লাহ চাইলে কিন্তু ফেরেশতার কিন্তু অভাব নাই, যে কোনো মানুষের কাছে চাইলেই পাঠাইতে পারতো। তিনি কেন শুধুমাত্র স্পেসিফিক কিছু মানুষের কাছে পাঠিয়ে দিল ফেরেশতা, তাদের কাছে শুধুমাত্র ওহী পাঠানো হচ্ছে, কোরআন পাঠাচ্ছে,
কিন্তু সাধারণ কোনো মানুষের কাছে এটা জিনভূত পাঠাচ্ছে না, কারণটা কি আমি বুঝতে পারলাম না। হ্যাঁ সাধারণ মানুষ এটা ঠিক বলছেন। হ্যাঁ ধরেন আল্লাহর মানে যদি ওই কনসার্ন থাকতো, ওই ইচ্ছা থাকতো যে সে মানুষকে জান্নাতে পাঠাবে, বা সে যদি চাইতো আসলে মানুষ জান্নাতে যাবে, সে অত কিছু দরকারও ছিল, ফেরেশতা মেরেশতাও দরকার ছিল না, কোরআনকে সে এত আনরিফিউটেবল একটা বই হিসেবে পাঠাইতে পারতো, যে বই পড়ে কেউ হাসাহাসি করবে না, মোহাম্মদ নিয়ে হাসি তামাশা করবে না, যে বই পড়ে অনলি ওয়ান অ্যান্ড ওয়ান কনক্লুসিভ ইয়ে থাকা উচিত ছিল যে এই কোরআনটা ঘর থেকে আসে, আর কোনো উপায় নেই, এবং ওইটার জন্য কোনো ধরনের কোন ধরনের বায়াস চিন্তা বা কোন ধরনের ঠকবাজি বাটপারি এইগুলো করা দরকার হইতো না, যেটা করতে হয় এখন মুমিনদেরকে। বাট আল্লাহ কোরআনকে এইভাবে একটা মানে অবজেক্টিভ এভিডেন্স সহ কোরআন পাঠাইতে পারতেন, কিন্তু কি আবদুল্লাহ পাঠাইছে যে মোহাম্মদের খাট কেন কাঁপে না, তোমরা তাড়াতাড়ি কেন বের হো না, মোহাম্মদ তোমাদেরকে যাইতে বলতে পারতেছে না, সে খুব লাজুক, মোহাম্মদ তুমি তোমার গোপনে তোমার তোমার মনের মধ্যে সেই দাসী লাগানো খায়েশটা গোপন করছিলা, তুমি দাসী লাগানো কেন হারাম করছো, তুমি তোমার তুমি পুত্রবধূকে দেখে তোমার যে ভালো লাগছে ওটা নিজে কেন গোপন করছো, এই এই আবদুল্লাহ সে কোরআনে, এটা দিয়ে জনতার কি লাভ হবে, সাধারণ এটা দ্বারা সাধারণ মানুষের কাজটা কি? তো এইসব এই স্টুপিডাইজ কোরআন দিয়ে তো মানে মানুষকে কনভিন্স করা পসিবল না। যদি কেউ অবজেক্টিভলি ভেরিফাই করতে চায় যে হ্যাঁ আমি সব বায়াসনেস অ্যাসাইড রেখে আসলে গবেষণা করি যে কোরআনটা গড় থেকে আসছে কিনা, পিপল উইল লাফ এট ইট। এটা কি আব্দুল্লাহ? এখন ভাই আমার লাস্ট কোয়েশ্চেনটা শুনুন, যে আপনি যখন ধর্মগ্রন্থগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু সব হচ্ছে বই, কিতাব মানে পুস্তক, আর এই বইগুলো কিন্তু খুবই পুরাতন বা প্রাচীন টেকনোলজি, বর্তমানে স্মার্টফোন চলে আসছে, মেমোরি কার্ড চলে আসছে, অনেক ভালো ভালো প্রযুক্তি চলে আসছে, তো আল্লাহর কাছে কি এর থেকে কোনো বেটার কোনো টেকনোলজি ছিল না? শুধুমাত্র বই কাছের পাতায় লিখে লিখে মানুষের কাছে এগুলো পাঠাইলো, আর যেগুলো কালক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ নিজের মতো চাইলেই বদলায় ফেলতেছে, এগুলো বিলিভেবল না বেসিক্যালি? মানে আল্লাহ এত প্রাচীন একটা টেকনোলজি কেন মানুষকে দিল? এই প্রশ্ন আমার জন্য না, কিউরিয়াস মাইন্ড ভাই, এই প্রশ্ন হচ্ছে যারা বিশ্বাস করে তাদের জন্য, এই প্রশ্ন আমি মনে করি না আমাদের আমার জন্য। এই প্রশ্নটা আপনার কাছে এই জন্য দিলাম যাতে পরবর্তী কোনো মুমিন আসে তাদের কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা জানতে পারেন। আমার কোশ্চেন, আমি মুমিনদের কাছে কোনো এটা কোনো বাধ্যবাধকতা নাই যে ওইভাবে পাঠাইতে হবে, আল্লাহর খায়েশ, আল্লাহ যেটা খুশি সেটা করতে পারে, ওইরকম যে মডার্ন টেকনোলজি তো পাঠাইতে হবে এরকম তো কোনো মানে কোনো লজিক্যাল ইয়ে নাই, যে নেসেসিটি নাই যে ওইটা করতেই হবে আল্লাহকে। তাই তাই আপনি বলতে পারেন না যে এটা কেন পাঠাইলো না আর কি। আর ভাই আপনার সাথে কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল, আমার স্কুল লাইফে এক টিচার আমাকে একবার বলছিল যে যে আল্লাহ নাকি যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহ কারো কাছে জবাব দিয়ে করতে হয় না। তো বেসিক্যালি এর থেকে একটা কোয়েশ্চেন চলে আসে যে আমরা মুহাম্মদকে ফলো করলাম, মুহাম্মদের সাথে নামাজ রোজা সবই করলাম, কিন্তু দেখা গেল দিন শেষে আল্লাহ মুহাম্মদকে ধরে সবাইকে একসাথে জাহান্নামে ফেলে দিল, কারণ আল্লাহ তো যা খুশি তাই করতে পারে। হ্যাঁ এটা করতে তো পারে আল্লাহ, কারণ আল্লাহর কাছে মুহাম্মদকে কথা শোনা মুহাম্মদ বললো আর আমরা এগুলো করলাম, আর বলতে পারবে ইট ওয়াজ জাস্ট আ প্র্যাঙ্ক ব্রো, সবগুলো জাহান্নামে পাঠা দিল, ওকে ভাই যারা দিনের পথের দায়ী সেগুলারই আল্লাহ মানে পুরাইল ইচ্ছে করে, নাস্তিকদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিল, এটা হইতে পারে। মুমিনরা কখনো এই মতো কোনো সঠিক উত্তর গুলো দিতে পারে না, উল্টা পাল্টা শুধু অ্যান্সার করে। আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে এই ধরনের কোশ্চেন দু একটা করছিলাম, সে বলছিল আমি নবীর উম্মত এতেই আমি খুশি, আর কোনো উত্তর নাই। কিন্তু আমি যখন প্রথমবার শুনছিলাম যে নবী নাকি 9 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, হ্যাঁ আমার এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের কাছে শুনতে পাইছি, সাথে সাথে আমার মাথা গরম হয়ে গেছে, আরে এটা কি, আমি তো কখনো এটা জানতাম না 9 বছরের মেয়েকে বিয়ে করছে। আমার ফ্রেন্ডটা মনে করলো যে সেন্সলেস, যে ও বলছে ব্লাইন্ডলি ফলো করতেছে, নবী যা খুশি তাই করুক, আমি নবীর উম্মত তাতেই আর খুশি। হ্যাঁ আর অন্যদিকে আমরা দেখতেছি 9 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, হাই আল্লাহ এটা কি কাজ। এখন ধীরে ধীরে এগুলো রিসার্চ করতে করতে জানা হলো, আপনাদের সাথে আপনাদের ভিডিও দু একটা দেখার পরে এখন আমি জানতে পারলাম যে বিষয়গুলো কি, আপনার এই কাজটা চালাই যাবে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা ফারাজ ভাই তো চলে গেছে, ঠিক আছে কিউরিয়াস ভাই তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। জি 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 থ্যাংক ইউ। আচ্ছা ফারাজ ভাই।